Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। তো আজকে একটা গার্ডেন ওর ছোট্ট ভিডিও শেয়ার করব। এটা হলো আমার অক্টোবর 5 তারিখের ভিডিও, দিতে একটু লেট হয়ে গেল। তো আজকে আমি কিছু জিনিস হারভেস্ট করব আর আমার গার্ডেনটা একটু ক্লিন করব আর ঘুরিয়ে দেখাইমু যে বর্তমানে আজকে গার্ডেন ওর কি অবস্থা। তখন তো একটু অক্টোবর মাস, খুবই আসলে ঠান্ডা পড়ে গেছে। তো তারপরেও গার্ডেনের অবস্থাটা কিতা কি অবস্থায় গার্ডেন আছে দেখাইমু। এই তো আমার খসু গাছ দেখতে পারলাম আর লাউ গাছের অবস্থা দেখো, কা কিলাখান মরছে দেখিয়া খুবই একটা দুঃখ লাগে, আসলে কষ্ট লাগে। কত সুন্দর গাছটা আছিল। আর এখানে একটা লাউ আছে, বড় আছে আর ও আর একটা বড়। তো আমি বড় ব্যাগ দিয়ে কি রিসাইক্লিং ব্যাগ দিয়ে আমি বান্ধিয়ে রাখছি, ওই একটু নাইলে বাঁচবো না মেঘ ওদের আর ঠান্ডাও। আর এখানোর মাঝে আমার ধনিয়া পাতা আছে, ধনিয়ার গাছ হয়ে একটা উঠছিল, ওগুন বড় হয়েছেন। আর লাইশাকও বড় হয়েছেন, লাইশাক বড়ই দেখে বড় দুঃখ লাগে, কিতা একটা ফুকে সব পাতা খাই লাইছে। তো আমি এগুলা খাটিয়ে ফেলাই দিমু। আর এখানে যেন আমি ধনিয়া ফেলাইছিলাম আগামী বছরও লাগি, তো আমার ধনিয়া উঠি গেছে মাশাল্লাহ। ওখানে আর একটু যদি খেজমত হরতাম পারতাম, বাট এতটা আমার ভাল লাগে না আসলে, ঠান্ডার মাঝে আমার গার্ডেনে যাইতে ভালো লাগে না। আর মেঘ টেকও থাকে, ভিজা ভিজা থাকে। যদি উফরে দিকে যদি খাবার করিয়ে রাখতাম তো কিন্তু ধনিয়া গুণ আরও বড় হয়ে গেল নে। আর উড়ির গাছও দেখো কা এখনও উড়ি আছে মাশাল্লাহ, এক তরকারি হইব। তো আমি আজকে সব কিছু তুলতাম নাই, আমি আসলে একসাথে এতটা তুলি না, এতটা তুলি একসাথে খাওয়া যায় না। আর আমার নিজেও তোলা লাগে, নিজে বাসা লাগে, এর লাগে আমি একসাথে সব কিছু তুলি না। তো আজকে কিছু আমি হারভেস্ট করবো, ওটা শেয়ার করবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অক্টোবর মাস পর্যন্ত ওখানো গার্ডেনও সবজি আছে, নিজে যেন ফলাইলে আর রুইলে যেন একটা যেন যেমন আল্লাহর যে একটা রহমত থাকে আর মুরাদ থাকে, যেমন খাইতে খাইতে শেষও হয় না দেখো কা। আর আপেল গাছের মাঝে একটা আপেল ধরছিল, এখনও আছে। আর কিছু লাউ পাতা তুলমু, আজকে লাস্ট একটা শুট কিছুটা করমু লাউ পাতা তুলিয়া, আর কিছু লাউ পাতার বর্তা বানাইমু। হয় ঠান্ডায় সব পাতা নষ্ট হয়ে যারা আর, কিন্তু এটা বাস্ত নাই। আর দেখো আমার ফুই শাকের অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ফুই শাক আমি আমার শেডোর মাঝে হারিয়ে রাখছি, তো হয় শেডো হারিয়ে রাখছি একটু বালা থাকবো না। আর হয় একদিন খাওয়া যাইব, আমার তো আসলে শেড ইয়ে নাই, গ্রিন হাউস নাই, ছোটো একটা গ্রিন হাউস আছিল। তো এটা আমি কিন্তু ফালাই দিছি, বাতাসে একটু ভাঙ্গি লাইছে, তো আমি ফালাই দিছি ফালাইয়া। আর আমার শেডটা কিন্তু বড়, আমার শেড আছে আর সরি আমার শেডটা কিন্তু খুবই মেসি, আমি টাইডি হরমু হরমু করি আর করতামও পারছি না এই ঠান্ডা আইচ্ছে। তো এর মাঝে উনি আমি গাছ কিন্তু তারা উড়া করে কিন্তু হারাইয়া রাখি দিছি, কই যে মেঘ আর যে ঠান্ডা আর কি, তো একটু বাঁচবো নে। আর এখানোর মাঝে কিছু লাই শাক ওর বীজ ইয়ে করছিলাম, লাল শাকর বীজ, তো দুই একদিন হুকাইছিলাম আর তো আর রোদ দিল না, আর বীজও রেডি হয়েছে না, রেডি হওয়ার পরে দুই একদিন হুকাইছিলাম, তো এই আর কি। আর ইনও দেখো কাবাকা মাশাল্লাহ, হৈশাকর গাছটা কিন্তু খুব বেশি বড় হয়েছে, ই হৈশাকও খাওয়া যাইব কয়েকদিন। তো আমি আর আজকে আর হৈশাকও তুলতাম নাই যেহেতু এখন সেফ আছে, হয় দেখে একটা খুবই একটা ভালো লাগে। তো আপনার লগে শেয়ার করি, আমার গরু আসলে জায়গা নাই আর এটা তো গার্ডেনের মাটি, গার্ডেনের টপ আমি কিন্তু কোনো সময় গরু আনতাম না, ওখানেও রাখমু রাখিয়া যতদিন থাকে আর কি, আর যতদিন খাইতে পারি আর কি, তো এখন কিছু করার নাই। আর এই লাল শাক আজকে তুলি নিমু, লাল শাক কিন্তু কিন্তু নষ্ট হয়ে গেছে, বাক্কা কয়েকদিন ধরে লাল শাক কিন্তু তুলমু তুলমু হইয়া লাল শাক নষ্ট হয়ে গেছে। তো এই দেখো কা আমরা কিছু গার্ডেনটা ক্লিন করছি আর কি, বেশি ক্লিন করতাম পারছি না আসলে, ভালো লাগে না এতটা করা। তো কিছুটা ক্লিন করছি আর কিছু হারভেস্ট করছি দেখাইরাম, আর খসু তুলছি না, খসু আর কদিন তুলমো দেখাইমু। এই দেখো কাই কেন যেন হাফ আমি খদুর লতুত বা উড়ির যার আছে তা ফালাই দিছি, ফালাই একটু ক্লিন করছি আর কি। আর এই আজকে হারভেস্ট করছি আমি লাল শাক তুলছি, ধনিয়া পাতা তুলছি আর খাসা টমেটো সব ফাড়িয়া খাসা টমেটোর গাছ খাটিয়ে ফালাই দিছি, কই আর তো আর ধরার সময় নাই। আর এই যে লাউ রাগাডুগা আছে কিছু আনছি, কই আজকে একটা লাস্ট একটা শুট কিসিরা করিলিমু, দয়ে যাতে লাউ আগা আনছি মিষ্টি লাউ আর যেন বাংলা লাউ যেটা ওটা আর কি। আর কিছু ভাতা দিয়ে আমি বর্তা করমু,
এই আর কি, আমি আজকে হারভেস্ট করলাম। তো এখানে আবার আমি দেখাইলাম যেন আমার সামনে দিয়ে কি, আমার গরুর সামনে দিয়ে একটা টোপর মাঝে আমি ধনিয়া আগে ফেলাইছিলাম, তো উঠছিল। আর ডুগি যেন আমি ডুলাইয়া রইছিলাম, তো ওগুন একটু বড় আর হইতে তা হোক, কোনো একদিন সুটকিসিরা খাই মনে, আর ধনিয়া পাতাও খাওয়া যাইব। সামনে দিয়ে রোহিত থাকে, পিছে দিইলা তো রোহিত থাকে না, তো বাক্কা রোহিত থাকায় বাক্কা বড় ওর। তো হই কেন, আর এটা সুন্দর একটা জায়গা আছে তা হোক। তো আজকের মতো সবার কাছে আমি ওখানে বিদায় নিমু, সব ভালো থাকবা, সবে সবার লাগে দোয়া করবা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।